মাদারীপুরে কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ কর্মীকে কুপি হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম ইস্কান্দার খান। এই ঘটনায় আহত হয়েছেন একজন। এ বিষয়ে সবশেষ খবর জানাতে মাদারীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাগর হোসেন তামিম। তামিম, এ বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, প্রশাসন কি বলছে? জি মামুন, যেটি বলছিলেন, আসলে আজকে সকাল 12টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। এটি মাদারীপুরের 3 নং যে আসনটি রয়েছে, মাদারীপুরের 3 নং আসনে এই ঘটনাটি ঘটে। এটি মাদারীপুরের লক্ষ্মীগঞ্জের বাটাবাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। সকালে নৌকার যে সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর সমর্থক, তারা আসলে বাটামাড়ি এলাকায় জড়ো হয় এবং সেখানে পক্ষ বিপক্ষে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে আসলে তাহমিনা সিদ্দিক অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীর যে সমর্থক ইস্কান্দার খান, তাকে আসলে কোপানো হয়, যেখানে পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ওখানে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ওখানে চিকিৎসার অবস্থা গুরুতর হওয়ার পরে ওখান থেকে আসলে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ওখানে চিকিৎসা করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে আসলে বরিশাল নেওয়া হয়। বরিশাল নেওয়ার পথে আমরা যেটি তথ্য পাচ্ছি যে সেখানে আসলে ইস্কান্দার ব্যাপারী মারা যায়। তো এই ব্যাপারে এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীও কিন্তু সেখানে বিরাজ রয়েছে এবং চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ তৎপরতা রয়েছে এবং পক্ষে বিপক্ষে আসলে সেখানে উত্তেজনা বিরাজ করছে। গেল কয়েকদিন ধরেই কিন্তু মাদারীপুরের 3 নং আসনটিতে আসলে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিক এবং আওয়ামী লীগের যে মনোনীত প্রার্থী আব্দুস সোবহান গোলাপ, তার সমর্থকদের মধ্যে পক্ষ বিপক্ষে আসলে সংঘর্ষ মারামারি ঘটনা ঘটছে। আজকের ঘটনাটি আসলে সকালেই ঘটে এবং একজন নিহত হয়েছে এবং আরও একজন গুরুতর অবস্থায় আহত হয়েছে এবং তাকে ফরিদপুর শের বাংলা বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। তো আমরা চেষ্টা করছি আসলে ঘটনাস্থলে গিয়ে সামগ্রিকভাবে তথ্য জানানোর জন্য। এই মুহূর্তে আসলে এই ছিল আমার কাছে সামগ্রিক অবস্থা। মামুন তামিম, ধন্যবাদ আপনাকে। সহকর্মী সাগর হোসেন তামিম যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে মাদারীপুর থেকে।